মিডিয়ার কার বাজারে আজকে আমরা আপনাদেরকে দেখাবো চমৎকার টয়োটা ভিটস। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা কালো রঙের টয়োটা ভিটস রয়েছে এবং এই গাড়িটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে মোল্লা ভেহিকল শপ থেকে মাহফুজুর রহমান রাজীব। আপনাদেরকে আজকে একটি টয়োটা ভিটস গাড়ি দেখাবো, 2012 সালের মডেল, 2018-তে রেজিস্ট্রেশন করা, পুশ স্টার্টের এই গাড়িটি। আর গাড়িটির সিরিয়াল হচ্ছে ঢাকা মেট্রো খ-13 সিরিয়ালের এই গাড়িটি। দেখতে পাচ্ছেন প্লাস্টিক বাম্পারটি যদি দেখেন কোনো রকম স্ক্র্যাচ নেই, নিখুঁত অবস্থায় রয়েছে, ইনশাল্লাহ ফুল ফ্রেশ অবস্থায়ই পাবেন। এখানে ভিটস গাড়ির যে মনোগ্রামটি রয়েছে আপনার মনোগ্রামটি দেখতে পাচ্ছেন, অ্যান্ড এই গ্রিলটিও ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে। লেফট সাইডের হেডলাইটটি যদি আপনারা দেখেন ফ্রেশ। ফগলাইটটি আমি দেখিয়ে দিচ্ছি, ফগলাইটটি দেখতে পাচ্ছেন, অ্যান্ড ঠিক তার উপরে প্লাস্টিক বাম্পারটি দেখতে পাচ্ছেন ফ্রেশ। টায়ার কন্ডিশন যদি দেখেন টায়ারগুলো নতুন ইনস্টল করা হয়েছে। ফ্রন্ট গ্লাসের আপনার টয়োটা মনোগ্রামের স্টিকারটি পেয়ে যাবেন, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার রয়েছে। লুকিং গ্লাসটি দেখতে পাচ্ছেন, ব্যাক লুকিং গ্লাস, টার্ন লাইটের ব্যবহার রয়েছে গ্লাসটিতে। দেখতে পাচ্ছেন ক্রসগুলো নিখুঁত অবস্থায় রয়েছে। রেনশিটগুলো যদি আপনারা একটু দেখে নেন, রেনশিটগুলো ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে। দুটি লাইটই একই রকম অবস্থায় রয়েছে, চেঞ্জ নেই, দুটি অরিজিনাল লাইটেই রয়েছে। ব্যাক গ্লাসটি যদি আপনারা দেখেন জাপানি স্টিকার, অরিজিনাল জাপানি স্টিকার, যেগুলো আসলে চেঞ্জ হয় সেগুলো কিন্তু স্টিকারগুলো একবারে নতুন যদি লাগায় কেউ গ্লাস চেঞ্জ হওয়ার পরে, তাহলে কিন্তু সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটি গ্লাস নতুন লাগানো হয়েছে, বাট এটা অরিজিনাল অবস্থায় রয়েছে। ব্রেক লাইটের ব্যবহার রয়েছে উপরে দেখতে পাচ্ছেন, একটি ব্যাক ওয়াইপার রয়েছে, টয়োটা মনোগ্রামটি দেখতে পাচ্ছেন, এবং ঠিক তার নিচেই নিকেলের ব্যবহার রয়েছে যার কারণে সৌন্দর্যটা বেড়ে গেছে। নাম্বার প্লেটটি দেখেন ফুল ফ্রেশ, কোনো রকম ট্যাপ বা কোনো স্ক্র্যাচ কোনো কিছুই নেই। প্লাস্টিক বাম্পারটিও কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে, গাড়িতে কোনো রকম স্ক্র্যাচ নেই। চলুন দেখি আমাদের টয়োটা ভিটস গাড়ির ইন্টেরিয়রটি। গ্লাসগুলোর কন্ট্রোল চুইস রয়েছে এখানে, আপনি এখান থেকে গ্লাসগুলো কন্ট্রোল করতে পারবেন। লক আনলক বাটন রয়েছে এখানে, আপনি এখান থেকে লক আনলক করতে পারবেন। গাড়িটি কিন্তু পুশ স্টার্টের গাড়ি। গাড়িটি আমি আপনাদেরকে স্টার্ট দিয়ে একটু দেখাচ্ছি। গাড়িটি স্টার্ট নিয়ে নিল। গাড়িটির লুকিং গ্লাসটি আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি। গাড়িটির মাইলেজ সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, গাড়িটির মাইলেজ হচ্ছে 86,120 কিলোমিটার। গাড়িটির স্টিয়ারিংয়ের সাথে একটি SRS এয়ারব্যাগ অ্যাক্টিভেট করা রয়েছে এবং ড্যাশবোর্ডেও একটি SRS এয়ারব্যাগ রয়েছে। এসি প্যানেলগুলো যদি আপনি দেখেন এখানে দুইটি প্যানেল রয়েছে, পাশাপাশি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন রাউন্ড প্যানেল। ডিভিডি সেট আপ রয়েছে। ব্যাক ক্যামেরাটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরাটি দেখতে পারলেন। এখন এখানে কিন্তু সফট টাচ এসি বাটন রয়েছে, আপনি এসি কন্ট্রোল করতে পারবেন এই বাটনগুলোর মাধ্যমে। এখানে একটি বক্স রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ইমার্জেন্সি কোনো কিছু রাখতে চাইলে রাখতে পারবেন। এবং গাড়িটির ইন্টেরিয়র কিন্তু লেদার সিট কভার লাগানো রয়েছে। সিলিংটা দেখতে পাচ্ছেন নিখুঁত অবস্থায় রয়েছে, ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে। ব্যাক ক্যামেরাটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদের ব্যাক ডালার ইন্টেরিয়রটি একটু দেখিয়ে দিচ্ছি। গাড়িটি অকটেন ড্রাইভের গাড়ি। ইন্টেরিয়রটি আপনারা যদি দেখে নেন তাহলে এই যে প্লাস্টিকের যে ফিটিংস রয়েছে দেখতে পাচ্ছেন, প্লাস্টিক সবগুলো কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে। নিচের এই প্লাস্টিক ফিটিংসটা দেখতে পাচ্ছেন। গাড়িটার ইন্টেরিয়রটি আপনারা যদি দেখে নেন ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে, লেদার ইন্টেরিয়র, লেদার সিট কভার রয়েছে। দেখতে পাচ্ছেন এক্সপায়ার টায়ার, জাপানি টায়ারই রয়েছে এখনও। তো চলুন দেখি আমাদের টয়োটা ভিটস গাড়ির ইঞ্জিন কন্ডিশন আমি দেখিয়ে দিচ্ছি। ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় রয়েছে, অ্যান্ড মার্সেলটা যদি একটু দেখেন, রাউন্ডগুলো যদি দেখেন, দেখুন কোনো রকম ট্যাপ বা স্ক্র্যাচ কোনো কিছুই নেই, নিখুঁত অবস্থায় রয়েছে। হুটের যে বিটগুলো রয়েছে এই বিটগুলো আপনারা অবশ্যই গাড়ি কেনার সময় দেখে নেবেন, এই বিটগুলো কোনো রকম কাটা ছেঁড়া আছে কিনা। এখন আমরা এটা প্রাইস জানবো এবং পেপার সাবমিট করা আছে কিনা এই ব্যাপারে জানবো। এই টয়োটা ভিটস গাড়িটির পেপারস আপ টু ডেট রয়েছে, অ্যান্ড গাড়িটি 1300 সিসির গাড়ি,
আপনার যদি ফুয়েল কস্টিং কম চান, যেহেতু তেলের দাম বেশি এখন আমাদের দেশে, ফুয়েল কস্ট যদি কম করতে চান তাহলে কিন্তু এই গাড়িটি আপনাদের জন্য খুব ভালো হবে। কারণ এই গাড়িটির মাইলেজ আপনারা পার লিটারে যদি হাইওয়েতে রান করেন তাহলে কিন্তু প্রায় 16-17 কিলোমিটার পেয়ে যাবেন পার লিটারে। আর গাড়িটির প্রাইস আমরা চাচ্ছি 12,40,000 টাকা আলোচনা সাপেক্ষে, অ্যান্ড অ্যান মিডিয়ার রেফারেন্স দিলে অবশ্যই আমরা কিছু কম করে দেব। ডিসকাউন্টে টয়োটা ভিটস, চমৎকার। কিন্তু আজকের পর্ব এখানেই শেষ করছি, পরের পর্বে নতুন গাড়ি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, চোখ রাখুন এন মিডিয়ার পর্দায়।